টারেট মনোয়ার, এই চারটা জানোয়ারকে সোনার বাংলা থেকে উদ্ধার করা হোক। এরা ওয়াজের নামে জামাত ইসলামকে উচ্চবিত করতে চায়। খোদার কসম, আমাদেরকে রাখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, কারণ তামিম বিল্লা এই যে কুলাঙ্গার লুচ্চা বদমায়েশ, এই লুচ্চা বদমায়েশ আমাদের ভালো ভালো মাওলানাদের গালি দেয়, আর এই ধরনের মাওলানাদের জন্য আমাদের সমাজের এই অবস্থা। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করেন। দেখেন এই লুচ্চা বদমায়েশ একটি বউ নিয়ে ধরা খাইছে, আর তা বাদ দিয়েও তারেক মনোয়ার, আমির হামজা এদেরকে গালে গালি দেয়। তার এই চৌধুরী বাড়ি আনার জন্য চেষ্টা করেছিল, আমি ডিসি সাহেবকে দরখাস্ত দিয়েছি তার মাহফিল বন্ধ। এরা আসলে মানে জামাত ইসলামের নতুন করে সোনার বাংলাদেশে উজ্জীবিত করার জন্য চারটা বক্তা দাঁড়িয়েছে, আমির হামজা, নাম্বার টু আজহারি, নাম্বার থ্রি নোয়াখালীর বাদাইমা রফিকুল্লাহ কৌতুক দেহায়, আর নাম্বার ফোর নতুনভাবে আসছে আমেরিকা থেকে তারেক মনোয়ার। এই চারটা জানোয়ারকে সোনার বাংলা থেকে উদ্ধার করা হোক। এরা ওয়াজের নামে জামাত ইসলামকে উচ্চবিত করতে চায়। খোদার কসম, আওয়ামীকে একদিন তারা ধারার হস্ত হয়ে দাঁড়াবে। চলে বলে তার এই চৌধুরী বাড়ি আনার জন্য চেষ্টা করেছিল, আমি ডিসি সাহেবকে দরখাস্ত দিয়েছি তার মাহফিল বন্ধ। একটা কথা বলবো, তেঁতুল হুতুবে বুড়ো হয়ে গেছে তো, মাথার মগজ কমিয়া গেছে। আমি বলবো হে কবিরা, তাড়াতাড়ি যাইয়া পাবনা পাঠাও, না হলে কোন সময় কোন কারেন্স করে বলা যায় না। গৌরে মা ওটা কেড়ে যাবে। বাংলাদেশে একটা বক্তা আছে উরুপ লেন্দা বলে, আমার কাছে এখন আছে, দেখাই দিবার। আর আপনারা যদি বলেন যে হুজুর নাম বলা দরকার কি, কেন নাম কেন বলবো না, নাম না বললে আপনারা কেমনে বুঝবেন? কুয়ার ব্যাংক মৌলবি, নাম আর বলতে চাই না, কুয়ার ব্যাংক মানে কুয়া কাটার মৌলবি। আজহারির চেহারা সুন্দর, আজহারি চিনেন? কুসহারি নাম হয়েছে ওরফে আজহার, চেহারাটা তখন খুব সুন্দর। ওরে বাপরে বাপ, শ্রুতি মধুর বক্তব্য শুনলে মহিলা পাগল হয়ে যায়। মহিলা তো মহিলা, যুবক গুলি আরো বেশি পাগল। এজেন্ডা বাস্তবায়িত করার জন্য নারায়ণগঞ্জের জমিনে তাদের জায়গা দেওয়া হবে না। আমার রক্তও যদি চায়, খোদার কসম আমি এর বিরোধিতা করে যাব। মহিলা গুলি আরো বেশি হেলেগা কান দে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ অবশ্যই অবশ্যই শেয়ার করেন, কারণ এই যে তামিম বিল্লা শালা কুলাঙ্গাল লুচ্চা বদমাইশ, একটা এ নাকি এ মিজানুর রহমান আজারি, তারেক মনোয়ার, আমির হামজা এদেরকে বড় বড় গালি দেয়, এদেরকে ডাইরেক্ট জানোয়ারের বাচ্চা বলে। তবস্তা খুলনা এইরা, এদের মাহফিলগুলো এদের সহ্য হয় না, কারণ এদের মাহফিলে তো হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় হয় তো, আর এই লুচ্চা বদমাইশগুলো এইসবগুলো সহ্য হয় না। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করেন, কারণ এই লুচ্চা বদমায়েশ জন্য অন্য কোনো মঞ্চে যে মাহফিল না করতে পারে, আর কেউ যেন এর মাহফিলের দাওয়াত না দেয় এই লুচ্চা বদমায়েশটারে।